সকাল সকাল আমাদের ঠাকুর ঘর পরিষ্কার করে সিংহাসন মুছে, তারপরে আলপনা দিয়ে ফুলের মালা করে ফুল তুলে প্রদীপ সব কিছুই করা হয়ে গেছে, শুধু স্নান করানোটা বাকি ছিল। যেহেতু 8:30 বাজবে, তারপর অষ্টমী লাগবে, সেই জন্য আমরা স্নান করাইনি, তো এখন 8:30 বেজে গেছে। তাই ভাবলাম যে এবার চলো একে একে সবাইকে স্নান করিয়ে দিই। তো এখানে আমি প্রথমে কপাল সোনাকেই স্নান করাই, প্রথমে কপাল সোনাকে স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে সিংহাসনে বসিয়ে দিই, তারপরে রাধা গোবিন্দকে স্নান করানো হয়। এই যে হচ্ছে গোপালের নতুন জামা আমি নিয়ে এসেছি, পরাবো দেখি আগে। ওইখানে একটা সেটটা পিন ছিল, দেখো তো, ওই দেখো, ওই দেখো আকাশি কালের ঝুড়িটার পাশে একটা সেটটা পিন। এই দেখো আরো একটা নতুন জামা আছে, ওটা ভাবছি হয় রাধা অষ্টমীর দিন পরিয়ে দেবো, তাই জন্য এটাই আজকে পরালাম, ওইটা রাধা অষ্টমীর দিন পরিয়ে দেবো। খুবই সুন্দর লাগছে দেখতে, ভগবানের জন্য এই মেলাটা কিনেছিলাম গোপালের জন্য। চুলটা থাকবে, পাগড়িটা বসছে, বসেছে, অনেকটা বসেছে না, ভালো লাগছে? চুলটা দিয়ে না, চুলটা খুলে দেবো। এমনি ভালো হচ্ছে বলো? চুলটা দিয়ে বসছে না, আসলে চুল দিলে না পাগড়িটা কিছুতেই বসতে চায় না, মানে খুলে যায়, তাই জন্য আমরা চুলটা খুলেই রাখি, পাগড়িটা দিয়ে রাখি। এটা আগে থেকেই করে আসছে, তো বাঁশিটাও দিয়ে দিলাম, কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেন সবসময় বাঁশি আর ময়ূরের পালক এই দুটো জিনিস কেউ যেন দূরে না রাখে, সবসময় যেন কাছে রাখে। এই দুটো জিনিস মানে ভগবানের ভীষণ ভীষণ প্রিয়, এই দুটো জিনিস রাখতেই হবে, সেই জন্য বাঁশি আর ময়ূরের পালক এই দুটো মাস্ট রাখা চাই। তো এটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুরের সিংহাসন আর গদি, দুটো তিনটে বালিশ আছে, সুন্দর করে বসিয়ে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগে। আর এরপরে আমি হচ্ছে ওই ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাবো। আর এই যে ছোট্ট গোপাল সোনাকে দেখছো, এটা আমি নিয়ে এসেছিলাম, তোমরা তো জানোই, তো এটার জন্য একটা আসন নিয়ে এসেছি যে বসে থাকবে বলে। তো সে পদ্ম আসন হয় না, সেই এখন নতুন উঠেছে, দেখবে 25 টাকা নিয়েছে, তো এই পদ্ম আসনগুলো ছোট্ট দেখে নিয়ে এসেছি। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণকে এবার সুন্দর করে সাজগুলো খুলে স্নান করিয়ে দেব। তো একে একে সব খুলতে হয়, সময় লাগে, অনেকটাই সময় লাগে, একটু মানে তাড়াতাড়ি দেখানো হচ্ছে বলে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা হয় না, অনেকটাই সময় লাগে, ধীরে সুস্থে ভালোভাবে সুন্দর করে সাজ খুলতে হয়। এদেরকে স্নান করিয়ে দিয়েছি, তারপর আমি এই যে নতুন যেই ধুতিটা আমি নিয়েছি এবার জন্মাষ্টমীতে, তো এই ধুতিটা পরে দিলাম। এই ধুতিটা খুব সুন্দর, কালারটাও ভীষণই সুন্দর, আর দেখতে হচ্ছে খুব সুন্দর স্টোনের কাজ করা আছে। এটা আমি ফার্স্ট টাইম এরকম কিনলাম যে খুবই ভালো লাগলো দেখতে, এই সুন্দর সুন্দর একবার স্টোন এখন নতুন উঠেছে এরকমগুলো, মানে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে দেখি যখন যখন থাকে তখন দেখছি নতুনত্ব কালেকশন থাকে, এটাই দেখতে পাই। তো যখন যেই কালেকশনটা চলে সেটা আমরা মানে ট্রেন্ডিং যেটা হয় তখন সেটাই নিয়ে আসি, তো এগুলো খুব সুন্দর হচ্ছে। আগের তুলনায় এখন আরও ডিজাইনে ডিজাইনে ভগবানের সাজ পোশাক বেরিয়ে গেছে, সেই জন্য ভীষণ ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে পরিয়ে দিলাম, এবার আমি এই মালাটা পরিয়ে দিলাম, এরপরে সেন্ট যেটা দোকান থেকে নিয়ে এসেছিলাম, দোকানদার যেটা মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বা জন্মাষ্টমীর জন্য সবাইকে মানে দিচ্ছিল, তো সেটাই আমাদেরকেও দিয়েছে। তো এই দেখো সুন্দর করে ছোটো মালাটা পরিয়ে দিয়েছে, বড় মালাটাও পরিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, কারণ দুটো মালা না হলে কেমনই লাগে, তো খুবই ভালো লাগে আমার সাজাতে এইভাবে সুন্দর করে। আর এদিকে চুলটা দিয়ে দিলাম, ভীষণই সুন্দর লাগছে, কানের পরিয়ে দিচ্ছি, চুড়িগুলো চেঞ্জ করে দিলাম, কানেরটা চেঞ্জ করিনি আমি, কারণ কানেরটা খুব সুন্দর হয়েছে, কালারের সঙ্গে ম্যাচ করে গেছে, সেই জন্য আমি বললাম যে থাক কানেরটা তাহলে চেঞ্জ করবো, কানেরটা থাক। আর ওই যে বাঁশিও দিয়ে দিলাম, আর এই যে খুব সুন্দর একটা পাগড়ি, কিন্তু একটু ছোট হয়ে গেছে জাস্ট পাগড়িটা, আর খুব সুন্দর করে ময়ূরের পালকটাও দিয়ে দিয়েছি, ভীষণই সুন্দর লাগছে পাগড়িটা দেখতে পাচ্ছ, পাগড়িটা যে ফুলটা খুলে গেছিলো সেটা আমি ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, সুন্দর করে শুকাতে দিয়েছিলাম। তো আমি একটা আঠা নিয়েই নিয়েছি, কারণ অনেকটা স্টোন খুলে যায়, অনেক কিছু হয়ে যায়, তো সেগুলো নিজে নিজে ঠিক করে নিতে পারবো, তার জন্য। আর পাগড়িটা সত্যিই ছোটো হয়ে গেছে, খুলে যাচ্ছে বারবার, মানে ঠিক করে সিংহাসনে বসিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে, তাহলে আর হয়তো আর খুলবে না। তো এইভাবে
হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের স্নান করানো, এবার এরপরে হবে রাধারানী, রাধারানীকে স্নান করাতে হবে সুন্দর করে। আজকেও জন্মাষ্টমীর দিনও স্নান করালাম, আর রাধাষ্টমী যখন থাকবে তখন রাধা রাধারানীর জন্য সুন্দর যে পোশাকটা কিনেছি ঘাগড়াটা সেটা পরিয়ে দেবো। তো আজকে স্নান করি, আর একটা নতুন ঘাগড়া আছে সেটা পরাবো। তো এই যে দেখো এই ইয়েলো কালারের ঘাগড়াটা দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ ভালো লাগে। এটা আমি প্রথমবারে নিয়ে এসেছিলাম নিজে পছন্দ করে, কিন্তু একটু বড় হয়ে গেছে তখন হয়তো বুঝিনি সেই জন্য, তো সেই জন্য একটু বড় হয়ে গেছে, কিন্তু ঘাগড়াটা ভীষণই সুন্দর। একটু বড়, মানে বড় মানে ঠিকই হচ্ছে, আসলে আমাদের সিংহাসনটা একটু ছোট হয়ে গেছে তো তার জন্য মানে একটু অসুবিধা হয়, তাছাড়া আর কিছু না। তো ভীষণই সুন্দর লাগছে ঘাগড়াটা, সত্যি ভীষণ সুন্দর। ইয়েলো কালারগুলো মানে ইয়েলো কালারের যে কোনো পোশাক রাধা গোবিন্দকে পরালে একবারে ফুটে, মানে ভীষণই ভালো লাগে, সিংহাসনটা একটু উজ্জ্বল লাগে। তো এবারে কালারগুলো এবারে জামাকাপড়ের কালারগুলো একটু ডার্ক টাইপের হয়ে গেছে, কিন্তু ঠিক আছে। মানে আমি চেয়েছি যে সব রকম কালারের একটা করে ড্রেস থাকবে ভগবানের, তার জন্যই নেওয়া। তো এই দেখো কোমর বন্ধনটা দিয়ে দিলাম, ভীষণই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে ব্লু ব্লু কালার। আর তোমরা হয়তো জানো না যে রাধারানী বা তোমাদের হাতে জানা মানে জেনে থাকবে হয়তো যে রাধারানী মানে ব্লু কালারটা বেশি পছন্দের, ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে ইয়েলো কালার আর পছন্দের কালার একটা। এগুলো সব জানতে হয় তাহলে সেরকম ম্যাচিং করে নিয়ে আসা হয়, সব কিছু তো জানতে হয় না। আমাদের যেমন একটা ফেভারেট কালার বলে জিনিস আছে, তাহলে ভগবানেরও আছে সেগুলো, মানে রাধা গোবিন্দ রাখলে তাদের পছন্দ অপছন্দের জিনিসগুলো সব কিছুই জানতে হবে। তো এইভাবে আমি সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে কোমরবন্ধন আর মালাটা একে একই হয়ে গেছে। আর আমি চুলটা একটু বিনুনি, অনেকদিন থেকে ভাবছিলাম যে রাধারানীর চুলটা বিনুনি করে দেবো, অনেকদিন ধরে ছাড়া আছে, তো আমি ভাবলাম বিনুনি করে দিই। তো সুন্দর করে বিনুনি করে একটা রানী মুকুট দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগে। মুকুটটা চেঞ্জ করে দিয়েছি আগে যেটা ছিল, আর খুব ভালোবেসে যে আমি যত্ন করে মালাটা করেছিলাম, ফুলের মালাটা খুব সুন্দরভাবে ভগবান রাধা গোবিন্দকে সুন্দর করে পরিয়ে দিলাম, আমার ভীষণ ভালো লাগছে। মানে কিনে এনে তো পরানোই যায়, কিন্তু নিজে ভালোবেসে বানানো নিজের হাতে করা এটা ভগবান বেশি পছন্দ করে। সবসময় টাকা দিয়ে কিনে এনে দিয়ে দিলাম এটা না, মানে ভগবান এটা দেখেন যে কত ভালোভাবে মানে মন থেকে ভক্ত মানে আমার জন্য করছে ভালোবেসে, যেটুকু পাচ্ছে যদি সামান্য একটা জিনিস যদি পারো তো সেটাই মন থেকে ভালোবেসে করবে, তাতে ভগবান সন্তুষ্ট হয়, কিনে এনে না। তো সেটাই, তো ভগবানকে মালাটা পরে দিলাম। আর এখানে চলে এসছে গ্যাস, মানে আজকের দিনে আসা ছিল, মানে বলে না যে যেদিন প্রচণ্ড কাজের খিচিবিচি থাকে সেদিনই সব রকম এটা হয়। শুক্রবার গ্যাস আমাদের বুকিং করেছিল, আমরা ভেবেছিলাম হয়তো পরের দিন চলে আসবে, আসলে পরের দিনই চলে আসে আমাদের এখানে, একদিন পরেই দিয়ে দেয়। তো শুক্রবার তো এলোই না সারাদিন ধরে বসে থেকে থেকে, শনিবার এলো না রবিবার এলো না, আর আজকে কাজের দিন, আর আজকে এসেছে গ্যাস নিয়ে। তো যাই হোক গ্যাসটা তো নিয়ে নিতে হবে, গ্যাসটা নিয়ে নেওয়া হয়ে গেলো কারণ গ্যাসটা ভীষণ দরকার, যেহেতু তোমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে এবার আমরা আবার ঠাকুর ঘুরে যেতে পারবো। তো মানে আর এখন তো গ্যাসের দাম অনেকটাই কমেছে, কত 880 টাকা মতন নিল, হ্যাঁ 880 না 820, যাই হোক এরকমই একটা নিয়েছে, আমি হয়তো টাকাটা দিইনি সেই জন্য বলতে পারছি না, কিন্তু এরকম 800-900 মধ্যেই আছে। তো এই দেখো আমরা আবার চলে এসেছি ঠাকুর ঘরে, আজকে সারাদিন তো ঠাকুর ঘরেই থাকবো বলে ঠিক করেছিলাম। সো নিচে আমাদের রান্না বান্না কোনো কিছুই হয়নি, সব কিছুই যা হবে মানে আজকে তো উপর সারাদিন, তো ভগবানকে যেটা সেবা দেবো সেটাই আমরা পাবো। তো তার জন্য তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে প্রদীপগুলো গুছিয়ে নিচ্ছি, মানে টিকা ধরানো, তারপর টিকাটা ধরতে অনেকটা সময় লাগে, তো ওগুলো সব রেডি করে নিয়ে তারপরে এবার একটু আরতি করে নেব। আর আমি সেরকমভাবে সত্যি বলতে গেলে অত মন্ত্র পারি না, তো মন্ত্রগুলো কি হয় আমার বর হচ্ছে খাতায় লিখে দেয় বা কাগজে লিখে রাখি, দিয়ে মুখস্থ করে নিই, দিয়ে আস্তে আস্তে মানে একদিন দুদিন তিন দিন চার দিন মতন মানে খাতা দেখে মুখস্থ করে মানে করা হয়, তারপরে আস্তে আস্তে মানে মনে থেকে যায়, তখন আর মানে পড়া লাগে না, মানে যখন যেটা করবো তখন সেই মন্ত্র মাথার মধ্যে ঠিক চলেই আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি একে একে সুন্দর করে মানে ভগবানের আরতি করে নিচ্ছি, আর আমার বর বললো যে আজকে পঞ্চপ্রদীপটা দেখিয়ে দাও, কারণ পঞ্চপ্রদীপটা হচ্ছে
দেখানোই হয় না, দেখানোই হয় না। তাই তুলোগুলোও ছিল, মানে তুলো বলতে পঞ্চপ্রদীপের যেই পোলতেগুলো হয় সেগুলোও ছিল। তো ভাবলাম ঘি, একটা ঘিয়ের শিশি তো নিয়ে এসেছিলাম, দিয়ে ভগবানকে দেখিয়ে দিলাম একে একে সব কিছুই, সব রকম মানে পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপকাঠি, এই সে ছোট্ট ধূপকাঠিগুলো হয় সেইগুলো, তারপরে কর্পূরের কর্পূরের প্রদীপ, তারপরে হচ্ছে কি যে ধূপ, সব কিছুই দেখানো হয়েছে একে 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 একে, সব দেখিয়ে দিয়েছি পুরো ঠাকুর ঘরে। আর আমার ঠাকুর ঘর তো দেখেছো পুরো চারিদিকে, মানে যেদিকে ঘুরবে ঠাকুর ঘরে যেই দেওয়ালেই তাকাবে শুধু সব মানে ছবিতে ভরা, ভগবানের ছবিতে ভরা, সব ঠাকুরই দেখা আছে, মানে ভালো করে সুন্দর করে। এই যে আমি এবার ধূপ দেখাচ্ছি, এই ধূপচিটা খুবই সুন্দর দেখতে, যতটাই সুন্দর ততটাই আবার একটু ব্যবহার করতে অসুবিধা হয়। তো বলে যে এই যে একটা সুন্দর দেখতে, কিন্তু যখনই মানে ধূপটা দেখানো ধরানো হয় তখন আমি যে হ্যান্ডেলটা থাকে ওটা ধরা জিনিস, সেটা মানে ভীষণই গরম হয়ে যায়, সেই জন্য সবসময় এরকম ওই একটা টাওয়েল বা নিয়ে সুন্দর করে ধরতে হয়, নাহলে প্রচণ্ডই হিট হয়, হাতে ছ্যাঁকা নিয়ে নেয়। আর আগে যে ধূপটা ছিল, ধূপকাঠি আগে যে ধূপচিটা ছিল সেটাতে এই অসুবিধাটা হতো না। তো আজকে এখন আমরা সকালে দিব ফল প্রসাদ, মানে ফল আর মিষ্টি, এইগুলো দিয়ে সেবা দিই সকালে, আর তারপরে আমরা যে ভোগ রান্না করব সেটা রাত্রের জন্য, সেটা রাত্রে বলতে সন্ধ্যাবেলায় দেওয়া হয়। দিয়ে এই দেখো আমি দিয়ে দিলাম তুলসী পাতা, আর এই গ্লাসটা আমি নিয়েছিলাম ভগবানের জন্য, যে এমনি যেগুলো রেগুলার দিই সেগুলো তো ছোটো, তো আমি মনে হয় যে যেদিন ভোগ টোক আমাদের তো মাঝে মধ্যে দেওয়া হয় সেদিন বড়ো করে যেদিন দিই সেদিন ভাবলাম যে এই বড়ো গ্লাসটা দেওয়া যাবে। তো এভাবে দিয়ে আমি ভগবানকে সেবা দিচ্ছি, দেখো এইসব মন্ত্রগুলো আমার বর আমাকে শিখিয়েছে, আমাকে অনেকবার মুখস্থ করিয়েছে ঠাকুর ঘরে বসে বসে, ও সব জানে কিন্তু বলে যে তোমাকে শিখিয়ে দিয়েছি তুমি করবে আমি জোগাড় করে দেবো, সেটা বলে মানে উল্টো হয়ে যায়, আমি জোগাড় করবো সে করবে না, তো ও জোগাড় করে দেয় আমি করি, বলে যে তুমি করো আমার ভালো লাগে তাই বলে, তো আমি করি সব কিছুটাই, ও আমাকে বলে বলে দেয় আর ভীষণ ভালো লাগে। তো আমাদের ফল ফল মিষ্টি এসবদের সেবা দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে চলে এসেছি, মানে অনেকক্ষণ ছিলাম, আমরা গিয়েছিলাম প্রায় 6টার দিকে, এখন বাজে 11টা, 6-এর পাঁচে 11, 5 ঘন্টা হয়ে গেল, অনেকটা সময় লাগে, অবশ্যই সময় তো লাগবে। তো এখন আমরা নিচে থাকবো, ঘোষ আসবে, দুধ নিব, তারপরে 3টে নাগাদ তখন আবার গিয়ে ওই তালের বড়া, যা যা ভোগ রান্না করতে হবে সেসব করতে হবে। উফ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে অন্তত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এটাই ভালো লাগছে। আর আমার এই নাকেরটা কেমন লাগছে দেখো, নতুন নিয়েছি। এখন বাজে বেলা 3টে, আর আমি কি বলে দেখি তখন গিয়ে একটু রেস্ট করছিলাম, বসেছিলাম নিচে মানে ঘরে বসেছিলাম, দিয়ে আবার গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, এবার সন্ধ্যার যে ভোগ সেটা রেডি করার জন্য। তো এখানে দুধ গরম করতে শুরু করে দিয়েছি, আর নারকেল কুড়ো, তালের বড়া যেটা করি সেটাতে আমরা নারকেল কুড়ো, তারপরে সুজি এগুলো দিয়ে বানাই। তো আমি ভীষণ গম্ভীরভাবে কাজ করছিলাম যে আমি তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিতে হবে, অনেকটা রিপিট করে দেরি করলে তো হবে না, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। যাই হোক, ওখানে 7 রকমের ভাজা করবো বলে ওখানে রেখেছি, আর এখানে নারকেলটা কুড়ে নিচ্ছি, আর এখানে দুধটা দিয়েছি, আর মানে কী বলো দেখি ওই সেমাই বানাতে হবে, তো তার জন্য আমরা ভগবানকে তো চালের জিনিস দিই না জন্মাষ্টমীতে, রাধাষ্টমীর দিন চালের জিনিস দেওয়া হয় কিন্তু জন্মাষ্টমীতে চালের জিনিস দিই না, তো তার জন্য সুজির যে সেমাই সেটা বানাবো, যেহেতু ওটা সুজির তৈরি, সুজিও দেওয়া যায় কিন্তু আমি ভাবলাম সুজির সেমাইটাই বানাই, সুজিটা না বানিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছি তালটাকে আমি ঘষে নিচ্ছি, আর এইটা হচ্ছে গ্রেটার, এটা খুবই ভালো মানে নতুনই আমাদের রাখা ছিল, মানে আমরা কোনো কিছু ঠেকাইনি, তার জন্য ভাবলাম এটা যখন ভালো হয়ে গেছে চলো এটা দিয়ে তালটা ঘষে নেওয়া যাবে আজকে, যেহেতু কোনো টুকরি বা ঝুড়ি এইসব টাইপের কিছু নেই, তার জন্য আমি এইটা দিয়ে করে নিলাম। তো এটা দিয়ে খুব সুন্দরই হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, এটা দিয়ে খুবই ভালো জিনিসটা, আমরা এটা ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার করেছিলাম, যে জুসার কিনেছিলাম সেই জুসারের সঙ্গে এইটা ছিল। সুন্দর হয়েছে,
বলে দাও কিছু। আসলে আমার কি বলতো, ব্যাটারটা একটু ওই একটু জল বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি যেহেতু ফার্স্ট টাইম করছি। তো অনেকটাই হচ্ছে চামচে করে দিয়ে। তো এরকমটা করবো যে আদা চামচ, তারপরে লুচি করবো, তারপরে সবজি করতে হবে, পাঁচ রকমের ভাজা দেবো ভগবানকে, অনেক কাজ আছে। একটু এইটা ধুয়ে রেস বা তাহলে, না তাহলে পাঁচ রকমের ভাজাটা এটাতে কেটে নিতাম। আর মানে সন্ধে, মানে সন্ধ্যাবেলায় যে ভোগটা দেবো সেটা রেডি করছি। সেটা হচ্ছে লুচি, পাঁচ সাত রকমের ভাজা, আর সেমাই, আর তালের বড়া, ওটা জানিস করেছি। সো এখনও হয়নি লুচিটা, হচ্ছে তারপরে দেবো পাঁচ রকমের ভাজা, এখানে বা নিয়ে রেখেছি আমি। পাঁচ রকমের ভাজাটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। দেরি হয়েছে, সন্ধ্যা দিতে হবে, তার জন্য সাতটার মধ্যে রেডি করতে হবে। এখন বাজে 6:10, দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভগবানকে ভোগ লাগাতে হবে। তো ব্রত কথাটা আগে, তারপরে ব্রত কথা পড়তে হবে। এখানে ধূপ ধূপকাঠি প্রদীপ ধরিয়ে দিয়েছি আমি, আর এখানে আমি সব ভোগ রেডি করে রেখেছি, দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়েছি এবং ভগবানকে দেবো। তিনটে না, 3:30 মতন বেজেছিলো, মানে কত কত 3:45, মানে দুই ঘন্টা মতন লাগলো। সময় তো লাগবেই একটা একটা করে করার জন্য। তো এবার ভগবানকে দেবো। তো ভীষণ ভালো লাগছে যে আমি পেরেছি, যতক্ষণ না ভোগ লাগাতে না পারছি, ততক্ষণ মানে একটা কতক্ষণে দেবো কতক্ষণে দেবো এরকম ব্যাপার। নিজের একটু ভীষণ আনন্দ লাগছে যে আমি পারলাম সব কিছু একা হাতে নিজে নিজে সব কিছু করতে। তো সুন্দর করে একে একে এবার সাজিয়ে দেবো একটা একটা করে। তো কী বলতো, 7:00 বলতে সবারই অনেকে প্রায় হয়েই গেছে মনে হয়, আমি অনেকটা লেটে ভগবানকে সেবা দিচ্ছি। তো সেটাই, আর এই দেখো। তো সুন্দর করে কোন দিকে কোনটা সাজাবো বুঝতে পারছি না। আর এই যে জিনিসগুলো হচ্ছে ক্ষীর মাখন, ভগবানের যেগুলো পছন্দের, ক্ষীর মাখন ছানা দই, এগুলো হচ্ছে ওই দোকান থেকে নিয়ে আসা হয়েছে, অর্ডার দেওয়া ছিল আগে থেকে, যেরকম বানিয়ে দিয়েছে একসঙ্গে। তো আমি ভেবেছিলাম বাড়িতে ক্ষীরটা বানাবো, তো দুর্ভাগ্যবশত আজকে আমাদের ঘোষটা যে দুধ দিয়ে যায় বাড়িতে, সে আসেইনি অনেক অপেক্ষার পর। তো দোকান থেকে যে দুধটা নিয়ে এসেছিলো সেই দুধটা তো খুব একটা ভালো হয় না, ওগুলো তো প্যাকেটে দুধ খুব একটা ভালো হয়নি, যায় না কেন। তো সেটা দিয়ে সেমাইটা বানিয়েছিলাম, আর ক্ষীরটা মানে বাড়ির ঘোষে যে দুধটা দিয়ে যায় না ওটা খুব ভালো হয়, তো সেটা দিয়ে বানাবো ভেবেছিলাম। তো বললো যে দরকার নেই, থাক যখন নাই তো তখন, তো দোকান থেকে এনে দিই, আগে থেকে যেহেতু অর্ডার দেওয়া ছিল সেই জন্য ওটার সঙ্গে ক্ষীর দিবে বলেছিলো, তো সেই জন্য আমি আর করলাম না। তো এই দেখো, আমি এবার সুন্দর করে তুলসী পাতা দিয়ে দেবো। আর কী কী ভাজা করেছিলাম বলতে, কাঁকরোল ভাজা, তারপরে লাফা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর ডোমর ভাজা, 7 রকমের ভাজা দিয়েছি। আর লুচি আর তালের বড়া তো ভগবানের ভীষণ পছন্দের। আর একটা সন্দেশ দিয়ে দিলাম বলতে, কাঁচা গোল্লা যেটা বলে, সেটা দেশে সকালে দিয়েছিলাম, অনেকগুলো ফল প্রসাদের সঙ্গে, ফলের সঙ্গে মিষ্টি দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে একটা মিষ্টি দিই না তো কেমন লাগছে, তো সেই জন্য সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। আর তুলসী পত্র তো দিতেই হবে, ভগবানে কী দিছো ভোগ না দিছো সেটা দেখে না, শুধু তুলসী পত্র যেন থাকে তার সঙ্গে, তাহলে ভগবান কখনোই গ্রহণ করেন না। তো তার জন্য তুলসী পত্রটা দেওয়া ভীষণ ভীষণ জরুরি, সেই জন্য আমি তুলসী পত্রের সবগুলোতে একটু 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 করে দিয়ে দিলাম। এবার ভগবানকে সেবা দিয়ে দেবো। তো দরজা লাগিয়ে দিই আমরা, তো ভগবানের সেবা হয়ে যায়, তারপরে আবার দরজা খুলতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম, যেটা সুন্দরভাবে পালন করতে হয় সব কিছুটাই। আর এই দেখো, সব আমার গুছানো হয়ে গিয়েছে, এবার আমরা বাইরে বেরিয়ে পড়বো, দরজাটা লাগিয়ে দেবো। ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে, ভগবানের সেবাও হয়ে গেছে,
এবার আমরা ভোগ প্রসাদ নিয়ে নেব, দিয়ে প্রসাদ পাবো, তারপরে জল খেতে পাবো। সকাল থেকে না খেয়ে আসি। এই দেখো ভগবানকে দিয়েছিলাম আমি লুচি, তালের বড়া, সন্দেশ, সেমাই, তারপরে হচ্ছে দোকান থেকে এসে হয় না যে মিষ্টি দোকানে পাওয়া যায়, ক্ষীর, মাখন, দই, ছানা, 7 রকমের ভাজা, এসবই দিয়েছিলাম। আর সকালে তো ফল প্রসাদ দিয়েছিলাম, দিয়েছে সন্ধ্যাবেলা। এইটা এখন কটা বাজে? এখন বাজে 8টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। দেখো